কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দূরের কাছের পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থী, অভিভাবক, অভিভাবকবৃন্দকে স্বাগতম। আজকে পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ক ক্লাস, এটি পঞ্চম অধ্যায়। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে 110 ও 111 পৃষ্ঠায়, এখানে শিরোনাম হচ্ছে ইসলাম প্রসারের তায়েব গমন, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সহধর্মিনী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার প্রিয় চাচা হযরত আবু তালিব নবুয়তের দশম বছরে দুজনেই ইন্তেকাল করেন। একেবারে শোকার্ত মুহ্যমান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা এবং প্রিয় সহধর্মিনী শোকে মুহ্যমান, এমন অবস্থায় কাফের মুশরিকদের অত্যাচার নিপীড়ন সহ্য করতে না পেরে, মক্কায় ইসলাম প্রচার করতে না পেরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলেন যে তিনি তায়েব গমন করবেন ইসলাম প্রচারের জন্য। তাই তিনি যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নিয়ে তায়েফে গমন করলেন। তায়েফের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, কালেমার দাওয়াত দিতে শুরু করলেন। কিন্তু বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, মক্কাবাসীরা তো গ্রহণ করলই না, অপরদিকে প্রিয় সহধর্মিনী হারানোর বেদনা, চাচা আবু তালিবকে হারানোর বেদনা, তায়েব গমন করলেন, সীমাহীন শোক কাফেরদের অকথ্য অত্যাচারের মুখে তিনি দিন প্রচার করতে কিন্তু থেমে যাননি, তিনি দিন প্রচার অব্যাহত রেখেছেন। তিনি মক্কাবাসীদের থেকে একরকম নিরাশ হয়ে দিন প্রচারের জন্য তায়েব গমন করলেন, কিন্তু তায়েফের মানুষও কালেমা গ্রহণ করলেন না, দিন ইসলামের কথা শুনলেন না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলেন না। সেখানকার লোকেরা ইসলাম গ্রহণ তো করলই না, বরং তারা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সঙ্গে থাকা যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে প্রস্তরাঘাতে একেবারে জর্জরিত করে দিলেন। দুজনেই রক্তাক্ত দেহ নিয়ে ফিরে এলেন, এমনকি তাদের শরীর থেকে রক্ত ঝরছিল, পায়ের জুতা পর্যন্ত খুলছিল না। কিভাবে? পা ফুলে গেছে, অপরদিকে রক্ত গড়িয়ে পড়ার কারণে পায়ের সঙ্গে জুতা লেগে গেছে, জুতা খুলতে পারছিলেন না। এমত অবস্থায় জিব্রাইল ফেরেশতা হয়তো আল্লাহর তরফ থেকে এলেন, বললেন, হে নবী আপনি বলুন, আমি তায়েফবাসীকে ধ্বংস করে দেই। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তায়েফবাসী বুঝে নাই, তাই তো তারা আমাকে মেনে নেয় নাই বা আমার দিনের কথা শুনে নাই। তায়েফবাসী যদি বুঝতো তাহলে আমার দিনের কথা শুনতো, তারা ইসলাম কবুল করত, দিন প্রচারে সাহায্য সহযোগিতা করত। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমত অবস্থায় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তাদের জন্য বদদোয়া করলেন না, বরং তাদের জন্য দোয়া করলেন যে তারা বুঝে নাই তাই দিন ইসলামকে গ্রহণ করে নাই, তারা যদি বুঝত তাহলে দিন ইসলামকে গ্রহণ করত। তো এই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমার একটি অপূর্ব দৃষ্টান্ত। তারা প্রস্তরঘাতে পাথর নিক্ষেপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ত ঝরিয়ে দিলেন, তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ক্ষমাশীল ছিলেন, এমন দয়ার সাগর ছিলেন, মানবতার মুক্তিদূত ছিলেন, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বদদোয়া না করে বরং আল্লাহর কাছে প্রার্থনা করলেন, তারা বুঝে নাই, তাদেরকে আল্লাহ তুমি হিদায়ত দান করো, তারা যেন বুঝে, আমি তাদের নিকটে আবারও দিন ইসলামের দাওয়াত দিব। এভাবেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। ইতিহাসে এমন ক্ষমার দৃষ্টান্ত ছিল বিরল। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে তোমাদের যে প্রশ্নটি হওয়ার সম্ভাবনা সেটি হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে তায়েব গমন করেছেন, তায়েব গমন করেছেন নবুয়তের কততম সনে?
নবুয়তের কততম শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েব গমন করেন। প্রশ্ন, উত্তর কি? দশম শোনে। নবুয়তের কততম শোনে? দশম শোনে। আর নবুয়তের দশম শোনে কে কে মৃত্যুবরণ করেন? আর একটি প্রশ্ন হতে পারে, কে কে মৃত্যুবরণ করেন? উত্তর কি হবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আবু তালিব। চাচা আবু তালিব। প্রিয় শিক্ষার্থী, খুব বেশি পড়াবো এমনটি নয়, তো যতটুকু পড়াই তা যেন তোমাদের মনে থাকে, এজন্য তোমাদেরকে দুটি প্রশ্ন লিখে দিলাম, অবশ্যই তোমরা কিন্তু এটি মনে রাখবে। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তায়েববাসীর জন্য বদদোয়া করলেন নাকি তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন, এটিও কিন্তু তোমাদের মনে রাখার বিষয়। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা তোমাদেরকে যে কথাগুলো উপস্থাপন করবো তোমাদের নিকট, সেটি হলো মিরাজে গমন। মিরাজ গমন, প্রিয় শিক্ষার্থী, মিরাজ শব্দটি আসলে উর্দু ভাষা হতে পারে। মিরাজ শব্দের অর্থ ঊর্ধ্বগমন। মিরাজ শব্দের অর্থ কি? ঊর্ধ্বগমন। অর্থাৎ সূরা বনি ইসরাঈলের প্রথম একটি আয়াত রয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। অর্থাৎ আমি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করালাম এবং সেখান থেকে ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করলাম, সাত আসমান পাড়ি দেওয়ানো হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অতঃপর আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের দিদার লাভ করলেন, সেই কথাগুলো এখানে বর্ণনা করা হয়েছে। মিরাজ গমন, তোমরা জানো যে মিরাজ থেকে আল্লাহ রাসুল আমাদের জন্য যে পাঁচ অক্ত সালাত, সেই সালাত কিন্তু মিরাজ থেকে পেয়েছেন, এবং তিনি যে জান্নাত জাহান্নাম দেখতে পেয়েছেন সেটিও কিন্তু মিরাজ থেকে দেখতে পেয়েছেন। প্রিয় শিক্ষার্থী, মক্কার কাফেরদের সীমাহীন অত্যাচার ও তায়েববাসীর দুর্ব্যবহার। যখন তায়েব গেলেন তখন তার স্ত্রী খাদিজা এবং চাচা আবু তালেবের মৃত্যু একই শোনে, একেবারে শোকার্ত মুহ্যমান। আবার তায়েব গেলেন আশা করে যে হয়তো তায়েববাসী ইসলাম কবুল করবেন, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েব গিয়েও আশানুরূপ সাড়া ফেলেন না, তারাও তাকে রক্ত ঝরালো, প্রস্তরাঘাতে পাথর নিক্ষেপ করে। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন হয়তো সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের নিকটে নিয়ে গেলেন দিদার লাভ করার জন্য, সাক্ষাৎ লাভ করার জন্য। তায়েব বয়সের দুর্ব্যবহারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত মর্মাহত ব্যথিত হলেন। তখন আল্লাহ তাআলা তাকে নিজের সান্নিধ্যে নিয়ে গেলেন, তিনি মিরাজে গমন করলেন, তিনি আল্লাহ পাকের দিদার ধন্য হলেন নবুয়তের একাদশ শোনে। এই কথাটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে তায়েব গমন করলেন দশম শোনে, আবার মিরাজে গমন করলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের একাদশ শোনে। এই প্রশ্নটি কিন্তু মাঝে মাঝে এসে থাকে, মিরাজে গমন করলেন কত শোনে? নবুয়তের একাদশ শোনে। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন মনে হয় 51 বছর, অর্থাৎ 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন, 51 বছর বয়সে আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের সান্নিধ্য লাভ করলেন একাদশ শোনে, রজব মাসের 27 তারিখ। এটিও কিন্তু তোমাদের জানার বিষয় যে মিরাজ হয়েছিল চন্দ্র বছরের কোন মাসে? রজব মাসের 27 তারিখে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন এক ওয়াজানা বাহনে করে মক্কার বাইতুল্লাহ থেকে
অর্থাৎ মসজিদুল হারাম থেকে শুরু করে নিয়ে গেলেন মসজিদুল আকসা, যেটি জেরুজালেমে অবস্থিত বা ফিলিস্তিনে অবস্থিত, সেই জেরুজালেমে নিয়ে গেলেন। সেখানে অন্যান্য নবীদের ইমামতি করলেন। আবার অন্যান্য মতানক্য রয়েছে যে তিনি ইমামতি করেছেন ফিরে আসার সময়। আবার কোন কোন মতাবলম্বী উল্লেখ করেছেন যে সেখানে গিয়ে তিনি ইমামতি করেছেন অন্যান্য নবীদের সাথে, দূরে কাজ সালাত আদায় করেছেন, অথবা তিনি সেখান থেকে অন্যরকম মানে ওয়াজানা একটি বাহন আল্লাহর ইচ্ছায় তিনি চলে গেলেন সাত আসমান পাড়িতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্নিকটে। আর সেখানে উর্দুলোকে ভ্রমণ করিয়ে আনেন, একেই বলে মিরাজ। তাহলে মিরাজ কাকে বলে, এই প্রশ্নটির উত্তর কিন্তু তোমাদের জানতে হবে যে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে সাত আসমান ভ্রমণ করিয়ে বা উর্দুলোকে ভ্রমণ করিয়ে আনেন, একেই বলে মিরাজ। মিরাজ শব্দের অর্থটি কিন্তু আগেই বলেছি যে উর্দুলোকে ভ্রমণ বা ঊর্ধ্বাকাশে ভ্রমণ। প্রিয় শিক্ষার্থী, এই ভ্রমণে বাইতুল মুকাদ্দাসে তিনি পূর্বে নবীগণের সান্নিধ্য লাভ করেন এবং তাদের ইমাম হয়ে দুরাকাত সালাত আদায় করেন। সেখান থেকে সাত আসমান অতিক্রম করে আল্লাহ তাআলা দিদার লাভ করেন। তিনি আল্লাহর নিকট থেকে পাঁচ অক্ত সালাত, এই কথাটি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে পাঁচ অক্ত সালাত যে আমরা আদায় করি এটি কিন্তু আগে আমাদের ফরজ ছিল না, দ্বিতীয় হিজরিতে এটি ফরজ হয়েছে। অর্থাৎ মিরাজ গমন করার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঁচ অক্ত সালাত দিয়েছেন। তোমরা নিশ্চয়ই এই কাহিনীটি জানো যে আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চাশ অক্ত সালাত দিয়েছেন, সেখান থেকে কমাতে কমাতে পাঁচ অক্ত সালাতে এসেছে। আমরা যদি এখন নিয়মিত পাঁচ অক্ত সালাত আদায় করি তাহলে আমরা পঞ্চাশ অক্ত সালাতের সওয়াব পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো মিরাজের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি তাৎপর্যপূর্ণ ঘটনা, এতে তিনি নতুন প্রেরণায় উজ্জীবিত হয়েছিলেন। আর মিরাজেই কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত ও জাহান্নাম পরিদর্শন করেছিলেন। জান্নাতে কি ধরনের আরাম আয়েশ ভোগ করতে পারে, জাহান্নামে কি ধরনের শাস্তি হতে পারে, কোন ধরনের পাপাচার করলে কি ধরনের শাস্তি হয়, এগুলো কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছিল। আর মিরাজ গমন প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের একটি অলৌকিক ঘটনা, এটি বিশ্বাস করার কারণে তার ঘনিষ্ঠ বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল। অর্থাৎ অন্যরা যখন হাসি ঠাট্টা তামাশা করতেছিলেন তখন আবু বকর সিদ্দিক শোনা মাত্রই তা বিশ্বাস করেছিলেন, এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সিদ্দিক উপাধি দিয়েছিলেন, মহাসত্য উপাধি বলে উপাধি দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো। তাহলে মিরাজ গমন করেন কত শোনে, নবদের একাদশ শোনে, এই কথাগুলো তোমরা মনে রাখবে। সবাই ভালো থাকো সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।